কোথায় গেল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ও দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি কইলা বাসাবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেকে প্রধানমন্ত্রী, বলেন না একটু, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার বাংলা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধান, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের ও মতো দেশটা শাসন করিলে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের ও মতো দেশটা শাসন করিলে, ওই যে ছাত্রদের ওই হত্যা করে এত খুশি হইলে রে প্রধানমন্ত্রী, দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, ওই কোথায় রইল ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা, কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা, ওরে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, জোর কন ঠিক কিনে বলতে দেয় না, এরা হলো এক রকমের শয়তান, আর এরাই বুদ্ধিজীবী বলে বাদান, আপনারা কেউ দেয় তারা হলো বাদান বুদ্ধিজীবী, কথা বুঝতেছেন না, আমি দেখেছি আমাদের দেশের আপনার বিচারপতি ছিলেন মুরগি মানিক, কি মানিক, প্রধান বিচারপতি ছিলেন বাদান মুরগি মানিক, এই মুরগি মানিক টকশুতে বলছিল, একটা মহিলার সামনে বলছিল আমার ভিসিত একজন শট মারছে, সেই নিজে বলছিল যে কোরআনের বাকি আল্লামা দিল হাস হোসেন সাইদিকে সে নিজে হাতে ফাঁসি দিছে, তাতে তিনি গর্ভবতী হয়ে গেছে, গর্ভবত না গর্ভবতী হয়েছে, কথা বুঝতেছেন না, আল্লাহর গজব পড়ছে, এই দিনই তো 7টা কলার পাতা শুয়ে আছিলি, না না দাঁড়িয়ে রাখ দেখবে পারিস নেই, পলানের আগে দাঁড়িয়ে মুখে রেখে কলার পাতা নিয়ে পালা বেড়াচ্ছিলি, আল্লাহ কইতো কলার পাতায় শোয়া পাবলিকের কাছে আপনার ধরা খাও, এখন তোর কোন বাপও তো তোর পাশে দাঁড়াচ্ছে না, এখন বলতেছে আমি যা বলছি বুড়ে বলছি আর কোনোদিন বলবো না, আর নাইরে বেল তোলা যায় না, তোর বিচার হবে এই বাংলাদেশে, ও 140 জন আলেমের তালিকাভুক্ত করেছিল, তোর তালিকা এখন আল্লাহ করে দিছে, কথা বল, তুমি আলেমদের ভিতে কাটবে চাইছো, তোর ভিতে আল্লাহ কাটিয়ে দিছে, আমার ভাইরা মাত এ ভাই খুব খারাপ লাগতেছে নাকি, আচ্ছা হাত তুলে দেখান তো দেখে রাগ করতেছেন কারা কারা, আমার ভাইরা এনেকে আজব আজব কথা হয়েছে না, একটা কি বাজে কথা কইছি, বর্তমান প্রেক্ষাপট বলি আমার কথা বলেই লিখবি, আমার ভাইরা মাত না এইগুলি যদি আপনাকে স্মরণ না করা দেয় তাহলে তো আপনিও ভুল করবেন আমিও তো ভুল করবো, এই জন্য অতীতের ইতিহাসগুলি স্মরণ করা লাগবে, আমার ভাইরা মাত মুসলমান ভাইরা এরাই হলো বাদান বুদ্ধিজীবী, এরা বলছে আল্লাহ, এরা আল্লাহকে মানে নাই, এরা বলছে দিয়ার ইস নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, তারা আল্লাহ বলে নাই, আল্লাহ মানে নাই, তারা বললেন এই পৃথিবীতে এমনি এমনি ভাবে বাজান হয়েছে, বন্ধুগণ আমার হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার জামানায় ইহুদিরা বললেন আল্লাহ নাই, আমাদের ইমাম আবু হানিফা রহমাত আমাদের মুসলমানেরা বললে আল্লাহ আছে, ইহুদিরা বললেন আল্লাহ নাই,
এখন তাদের হাতে বাদান বাহাজ হবে, এই বাহাজে মোকাবেলা করবে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলা সিল্লিয়া কন মারহাবা। ওরা আল্লাহই মানে না, কোরআন মানবে কি? তাদের সাথে বাহাজ, ওরা বলে আল্লাহ নাই, আর মুসলমান বলে আল্লাহ আছে, তার বাহাজ করবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলা। তিনি বললেন বাহাজ কবে? যে শনিবারের দিন বেলা 10টার সময় বাহাজ, শনিবারের দিন 10টায় হাজার হাজার মানুষ উপস্থিত, যে জায়গায় বহাস হবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, মুসলমান আর ইহুদিদের মধ্যে বাজান বহাস হবে। কিন্তু আসবা বহাস হবে 10টায়, একটা বাজে বাজান আপনার কোনো মানুষ বাজান আসে না, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বাজান যায় না। ইহুদিরা চিন্তা করলেন এবার মুসলমানের পরা যায় আর নাস্তিকদের বাজান যায়, এখন মিছিল বের করবে। বেলা একটা বাজান পার দিয়ে গেছে, মিছিল বাজান এখন বের করবে, ধ্বনি দিবে। এমন সময় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ যা উপস্থিত হয়ে গেলেন, ইহুদির সাতটার বললেন আপনার আসার কথায় সকাল 10টায়, এখন দুপুর বাজে একটা পার হয়ে গেছে, আপনার সাথে বহস করব কি? আপনার তো টাইমেরই তো জ্ঞান নাই, কি বহস করব আপনার সাথে? আল্লাহর ওলি বললেন বাবা আমি কি জন্য আসতে লেট হয়ে আছে এটা তো শুনবে? বলে হ্যাঁ তুমি বলো। আমি যখন আপনাদের এখানে 10টার সময় বহজে আসবো, আমি ঠিক 10টার সময় এই নদীর কিনারে আসছি, এসে দেখি পাড়া পারে কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, নস নাই, বিল আপনার স্টিমার নাই, আমি পার হব কেমনে? আমি চিন্তা করলাম আল্লাহ এত বড় নদী আমি কেমনে পার হব, লক্ষ্য করে দেখলাম এমনি একটা গাছের ফল পইল, ওই ফলের থেকে আমি তাকিয়ে দেখলাম একটা আস্তে আস্তে গাছ হয়ে গেল, আস্ত বড় একটা গাছ হয়ে গেল, কোথার থেকে যেন কড়া হাত আসলো গাছটাকে কেটে ফেললো, কড়া দিয়ে সিরে সিরে বাদান তক্তা আমান আমান তক্তা বাদান বানাইলেন, আমান আমান তক্তা এক জায়গা হইয়ে একের উপরে এক আর এক একের উপরে এক একের উপরে এক লাগতে লাগতে বিনে মিস্ত্রিতে একটা নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকা আস্তে আস্তে পানির মধ্যে বাদন বেসে গেল, আর বিনে মাল্লায় বিনে মাসিতে আমি এই নৌকা পার হয় এখানে আসছি, এই জন্যে আসতে আমার লেট হয়ে গেছে। এখন ওরা বলতেছে, ইহুদিরা বলতেছে গাঞ্জা খাওয়ার অভ্যেস আছে, গাঞ্জা খাওয়া যদি অভ্যেস না থাকে এত গাঁজা ঘুরি কথা বলতে পারে কিভাবে? হঠাৎ করে একটা গাছ তৈরি হয়, গাছটা বিনে মিস্ত্রিতে কাটা হয়, বিনে মিস্ত্রিতে তক্তা হয়, বিনে মিস্ত্রিতে আপনার নৌকা তৈরি হয়, তারপরে নৌকা ভাষ্য আর বিনে মাসিত আর বিনে মাল্লায় নৌকা বাতাসে বাইটেলে যাইতে পারে, কিন্তু উচন ধরে বিনে মাসিতে কেমন করে এই নৌকা বায়া আপনি চলে আসলেন? এটা গাঁজাখুরি কথা না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলা বললেন আমার বহস শেষ, তাহলে বিনে মিস্ত্রিতে যদি একটা নৌকা তৈরি না হয়, বিনে মিস্ত্রিতে যদি কাঠ না কাটা হয়, বিনে মিস্ত্রিতে যদি তক্তা যদি না হয়, বিনে মাটিতে যদি নৌকা যদি না চলে, বিশাল আসমান বিশাল জমিন কেমন করে বিনে মিস্ত্রিতে তৈরি হয়? এরা হলো বুদ্ধিজীবী, আর আদম আলাইহিস সালাম হলো জ্ঞানী। সুবহানাল্লাহ, একটু সরক আমার ভাইরা, অনেক ধরনের বুদ্ধিজীবী এসেছিল এই 15 বছর আপনার এই দেশটা শাসন করছে, আর যদি 10 বছর শাসন করতে পারতো, যেমন 41 সাল পর্যন্ত নিয়ত করেছিলেন, 41 সাল পর্যন্ত যদি আপনার আপনার ক্ষমতায় যদি থাকতে পারতো, এই দেশের মানুষ থেকে নাস্তিক বাদান বানিয়ে দিত। বলতে পারেন যে আমি লিখের কি নামাজি লোক নাই? না, ও নামাজ ইহুদিরা পড়ছে, এখনো ইহুদিরা নামাজ পড়ে। আমিলিক নামাজ পড়েন আমি কি অস্বীকার করি? ইহুদিরা নামাজ পড়ে না তারা কি আপনারা অস্বীকার করেন নাকি? ইহুদিরাও নামাজ পড়ে। আমার ভাইরা, কারণ আমাদের দেশে ছেলে মেয়ে লেখাপড়া করিয়া
আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই জিনিসটা নাই। আপনার দেখবেন বই পুস্তকের ভিতরে আপনারও কোনো সাহাবীর জীবনী নাই, একটা কোরআনের আয়াত নাই। এই পৃথিবীর মধ্যে আপনার কোন জায়গা বড় বড় মন্দির আছে সেই কথাবার্তা আপনার তুলে ধরেছে বই পুস্তকের ভিতরে, জোর কণ্ঠিক কিনে বই পুস্তকের মধ্যে দিয়েছিলেন মানুষ বানর থেকে জন্ম, মানুষ বানর থেকে জন্ম না, তুই বানর থেকে জন্ম বেবা। মানুষ বানর থেকে জন্ম না, মানুষ জন্ম মানুষ থেকেই, সুবহানাল্লাহ, তো সরকম আর বানর জন্ম বানর থেকেই। আর ওরা বানাতেছে আমাদের ছেলে মেয়েদের মগজটাকে গুরুয়া অন্যদিকে নিতে চায়। মানুষ কিন্তু তৈরি হয়েছে বানর থেকে, আগে কিন্তু বানর আসিল, বানর আসিল কেমন করে মানুষ হলো, কয়ে গাছের সাথে আপনার নেজটা গোস্তা গোস্তা নেজ উঠে গেছে, তারপরে বানর হয়েছে, চিন্তা মানুষ হয়েছে, চিন্তা করছে। আর এইরকম গাঁজাখুরি জিনিস বই পুস্তকের মধ্যে দিয়ে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া একবারে শেষ করে ফেলেছে। আমার এদিক তাকান, সিরে একবারই কি খারাপ নাকি? শোনেন আলেম যতই কালো হোক চেহারার দিকে চা থাকলে সগিরে গুণ মাফ করে দেখে, সুবহানাল্লাহ। তো সরকার এক নাস্তিক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, দিয়ার ইস নো গড। আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসে, স্যার এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ গুড়িয়ে ফেলবে, সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই। এমনি এমনি দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ এমনি এমনি হয়েছে, এবার প্রিন্সিপাল সাপ এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ বলতে কেউ নাই, বলে হ্যাঁ বলেছে, বলেন বলেন আপনার আব্বাকে। তখন ওই লোককে বলতেছে আমার আব্বা আছে আমার মাও আছে। প্রিন্সিপাল সাপ বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান, যে গেটের দারোয়ান তালা খুলে দেয় ওই মানুষটা নাকি তোমার আব্বা। তখন লোকটা সাইটিয়া উঠছে, ওই লোকটা কেন আমার আব্বা হবে, আমার আব্বা হলো সলিমদ্দি। যে তোমার আব্বা সলিমদ্দি এই কথাকে বলছে, বলে আমার মা বলেছে। এবার প্রিন্সিপাল সব বলে তোমার মা, মহিলা মানুষ সত্য বলতে পারে মিথ্যা বলতে পারে, এই কথাটা যদি কোঠে ওঠে একজন মহিলার কথা আপনার বিচারে রায় বাদান আপনার দিতে পারে না, তোমার মা তোমার আব্বা তোমার মা তোমাকে বলেছে সলিমদ্দি তোমার আব্বা, তোমার মা একা বলছে আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে, আর লক্ষ লক্ষ নবী রাসূল বলেছে আল্লাহ এক, তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না? না না, মা বললো যে সলিমদ্দি তোমার আব্বা এইটা তুমি মানে নিলে, আর 1,24,000 পয়গাম্বর বললো আল্লাহ এক এইটা তুমি মানে নিবে পারো না, সুবহানাল্লাহ। এটা জোরে কিভাবে বুঝতে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই? তো এক ছাত্র চালাক যা বলতেছে, সাত আল্লাহ তো বলছে কুল সুরা এ ক্লাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ, সুবহানাল্লাহ। তো জোরে বলো তে আল্লাহ সুরা এ ক্লাসের মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন আর আপনি আল্লাহকে মানেন না, কাজ যারে দেখিনি নয়নে তারে বজিব কেমনি? আল্লাহ নাই, আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। এইরকম যদি প্রশ্ন কেউ করিয়ে ফেলে আপনারা কি উত্তর দিবেন কোন? আর তো আপনারা দেখাতেও পারবেন না, উত্তর দিতেও কথা কয় না, পারবো? আমি আপনাদের বুদ্ধি শিখে দিই। ওই ছাত্র বলল স্যার আপনি কি জীবিত না মৃত? এবার ওনা বলছে আমি জীবিত, আপনি যে জীবিত তার কি প্রমাণ আছে? কয় আমার ভিতরে আত্মা আছে রুহু আছে, কথা বুঝতেছেন না? কয় আপনার ভিতরে আত্মা আছে রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন টেবিলের উপরে রেখে দেন, আপনিও দেখেন আমিও দেখি রুহুটা কেমন দেখা যায়। এবার স্যার বলতেছে আত্মা তাকে দেখান যায় না, আত্মা বের করা যায় না, আত্মা দেখান যায় না। এবার ওই ছাত্র বলে স্যার আপনার 3.5 বডির মধ্যে
থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না, আত্মাকে দেখাইতে পারতেছেন না, আপনিও দেখতেছেন না। তাহলে যেই আল্লাহর কথা বলতেছেন, আল্লাহকে দেখি নেই তাকে বসবো না, আমার আল্লাহকেও কোনোদিন দেখা যায় না। সিল্লাইয়া কন সুবহানাল্লাহ খারাপ লাগতেছে নাকি? যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে, এখান থেকে তোমাদের স্কুলে হাইটে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে। বলো আজকে তোমাদের কিসের ক্লাস? বলতেছে অঙ্কের ক্লাস। কয় ঠিক টাইমে আসছি। আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত। যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে, অঙ্ক করে দেখো আমার বয়স কত। আপনারা আমার বয়সের খবর জানেন না, আমার বাড়ি সাজাতপুর, আপনাদের বাড়ি হলো বোয়ালিয়া। এখন যদি বলি আমার বয়স কত, আপনারা অঙ্ক করে আমার বয়স বাড়ি করতে পারবেন? সব ছাত্রকে বলতেছে বের করো। ছাত্ররা সব কলম তুলে এলে বসে আছে যে এ কি পাগলের পাল্টায় বললেন। কিছু ছাত্র আছে পণ্ডিত আছে না নাই? এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে, ওইটি আবার ইন্সপেক্টরের চোখে পড়ছে। এই তুমি কি করো? কয় স্যার আপনার বয়সের অঙ্ক কষতেছি। কয় কষো? একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে? কয় হ্যাঁ স্যার হয়েছে। তো আমার বয়স কত? কয় ষাট। ওর বয়সও ষাট, আন্দাজে লেগে গেছে। তখন বললো তার সূত্র কি? তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স ষাট? আমার বয়স তো ষাটই। কয় আমার একটা শাস্তু ভাই আছে, সে হলো আধা পাগল, তার বয়স হলে 30 বছর। তা আমি চিন্তা করে দিলাম আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আল্লাহ নেই এই ধরনের কথা যারা বলে, তার হল যে জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামের জাতির ভিতরে যদি আর একজনকে বানায় ওই এক নম্বর পাগল। কথা কোন? এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। আমার ভাইয়ের আমার আল্লাহর অলিম হারুন রশিদ ওই জামানার মধ্যে বাদন, তিনি একজন আল্লাহর অলি ছিলেন। বাচ্চা হারুন রশিদ তিনি বাদান 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। আর তার বিবি সুবাইদা তিনি ছিলেন বাদান হাফেজা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি হারুন রশিদ আপনার রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, কবরস্থানের সামনে দিয়ে বাদান যায়, যা লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাগল আছে, নাম হল বাদান। তার পাগলের নামটা হল পাগল বাহাদুর। উনি রাতে বেশিরভাগ সময় কাটাতেন বাদান গোরস্থানে, কবরের মধ্যে। যেই কবরটা দেবে গেছে, ভেঙে গেছে, ওই কবরের মধ্যে রাতেও থাকতেন, দিনেও থাকতেন, বেশি সময় কাটাতেন। তিনি হল বেশি সময় কাটাইতেন গোরস্থানে, বাদান কাটাইতেন। একদিন আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গোরস্থানের সামনে দিয়ে, যা দেখে হারুন রশিদ আপনার বাহালুল পাগল গোরস্থানে বাদান বসে আছে। এবার বাদশা হারুন রশিদ বলতেছে, পাক আপনার ছাগলে কি না খায় আর পাগলায় কি না খায়? পাগল রে মানুষ বাস করবে হলো ভালো জায়গায়, তুমি বাস করতেছো এই গোরস্থানে, তুমি পাগল। এবার বাদশা হারুন রশিদ যখন এই কথা বললেন, বাহলুল পাগল বললেন, বাদশা আমি পাগল না, পাগল হলেন আপনি। বাদশা যখন পাগল বলে আখ্যিত করছে, তিনি বলতেছে আমি পাগল না, আপনি পাগল। বাদশা হারুন রশিদ বললেন, তার প্রমাণ দেওয়া লাগবে, আমি যে তোমার সাথে বেশি পাগল প্রমাণ দেওয়া লাগবে। কয় বাদশা হারুন রশিদ আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো। বাদশাহ কাছে ছিলেন একটা লাঠি,
এই লাঠিটা পাগল বাহলুলের হাতে দিয়ে বলতেছে, বাহলুল আমি তোকে অবধ পাইছি, তোর মতো পাগল পাইছি, আর তোর চাইতে বেশি পাগল যে হবে এই লাঠিটা তার হাতে তুই ধরা দিস। এই বলে লাঠিটা বাদশা হারুন রশিদ বাহলুল পাগলের হাতে দিয়ে বাজান চলে গেল। এইভাবে বাজান কয়েক বছর চলে গেল। কিছুদিন পর কয়েক বছর পর খবর আইলো আর বাদশা হারুন রশিদে পাওয়া যায় না, দেখা যায় না। এবার একজনের কাছে জিজ্ঞেস করলো, আপনাদের দেশের প্রেসিডেন্ট বাদশা হারুন রশিদ কই? বলে বাদশা হারুন রশিদ ও অসুস্থ হয়ে গেছে, এখন উত্তর সিতানি, এখন মানুষ চতুর্দিকে তার কানের কাছে যা কলমা পড়তেছে, শত শত মানুষ দেখে আসছে। বাচ্চা হারুন রশিদ আর মনে হয় বাঁচবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই কথা শুনিয়ে বাচ্চা বাহলুল পাগল ওই লাঠিতে হাতে নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাচ্চা হারুন রশিদ আমার সালাম লেন। বাচ্চা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে, মরার আগে পাগল আইসা দাঁড়াইছে, কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে, আমি মারা যাব আর আবার এই পাগলের পাল্টা ভরে গেলাম। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, তারা আছে, বাচ্চা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে, বাচ্চা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা পাগল বাহলুল যখন বললেন, বাচ্চা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাচ্চা হারুন রশিদ বলে, এ পাগল রে আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদায়ের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। ইমাম পাগল বাহলুল বললেন, বাচ্চা হারুন রশিদ আপনি যেই দেশে যাবার, আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন, এরপরে রাস্তায় রাস্তায় আপনার আপনার মোড়ে মোড়ে দশটা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো, এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাদানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে সরকার ঠিক কিনে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকার থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এত উপকার করছে, জানে তো যদি ফাঁকা পায়। বলি বাদশা হারুন রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন পুলিশ যাইতো, র‍্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো, জনগণ ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুন রশিদ বলে, পাগল বাহলুল মরার কাটা গায়ে নুনের ছিটে দিস না, ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছেড়া শুইতে পারেন নাই, মশারি ছেড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছেড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত, আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনি লেপ তোষক নিছেন, ওই জায়গা কি কয়েল নিছেন, ওই জায়গা কি মানুষ নিছেন, যেই জায়গা হাজার হাজার সাপ বুঝতে বসে আছে, এই সাপ বিষয়ে একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের সানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দাঁড়ায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। হারুন রশিদ দুনিয়ায় মশা কামিয়ে দিলে এক মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার সাপ মারার বিচ্ছু মারার যদি কয়েল না না মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় এক হাজার বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার করতে থাকবে। বাচ্চা হারুন রশিদ বলতেছে, বাচ্চা হারুন রশিদ বলতেছে, পাগল বাহা মরার গায়ে আর লবণের সিটে তুমি দিও না, শিললে এখন ঠিক কিনে।
এবার বলতেছে বাচ্চার অনুরসিদ, আপনি যেই জায়গা থাকছেন আপনার বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র‍্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাদন তিনটা পুলিশ থাকছে, বড় দরজার পাশে বাদন পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে, এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে, তাহলে বলুন বাচ্চা হারুন রশিদে অবধ আমি নে আপনি? বলে অবধ, তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে, তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে বাচ্চা হারুন রশিদ এটা কি? কয় লাঠি, এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন। বলছিলেন যে তোর চাইতে যে অবধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলে বাচ্চা হারুন রশিদ আপনার চাইতে অবধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই, এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল লেন নাই, ওই ঘরে মশারি টানার নাই, ওই জায়গা রে পুলিশ লেন নাই, আর আমি বাহলুল পাগল, ওই জায়গার র‍্যাব হবে আমার। আল্লাহ আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে আমার র‍্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না, ভাই কোলে যে ওয়াজ করেন, ওয়াজ করতেছি না? না না, বোঝে না তো, বোঝে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে নিছে, একাই এখনই তো ভালোই বসে। না না, কোরআন হাদিস বসে না, একজন সিল মারবের কাছে তাক বলতেছে, সিল মারলে আমার চোখের সামনে এখানে মার, বা কোন জায়গা কা নু নৌ নৌকায় মার, যদি বেচতে দেবে চাই বলছিল না? তাই এটা এই নৌকা সেই নৌকাটা রে নুহু নবীর নৌকাতে নৌকা থেকে পালালি কে? নুহু নবীর নৌকা ওটার কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানি ভাড়া দিয়ে না, ভাড়া দিলে কোন সারা রাত আপনাদের ব্যাঙার খাটা লাগবে না। নুহু আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নুহু রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব, কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকায় তুলবে, ইমানদারে নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বলতে বুঝতেছে না? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বাদান নৌকা বানালেন, এই নৌকা বানাইলেন আপনার 124,004 তক্তা দিয়ে, 124,004 আপনার 124টা তক্তার সাথে লেখা ছিল, আর 124,004 তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 124,000, কিন্তু 4টা তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টা সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বিছানায় যদি বাদন পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না, লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদন বিরিজ তৈরি করছে, এটা স্বপ্নের বিরিজ রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি আমি নিজে। স্বপ্নের মধ্যে দেখছি যে পোষাব আছে, টাইস টুইস করা কয় পেশাব কর, দেখলাম পোষাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোষাব করে ওই মুটি ফেলেছি, আর ঘুম থেকে জাগে দেখে ল্যাপ খাতা দিয়ে মুইতে ভালোছি, মা খালি কি রেতেছে, তো একটু আগে পোশাক করা নিয়েছিলাম, আমার মুইতে ভালোছিস,
সে স্বপ্নের দিনই সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ফেলা দেয়। বোঝে না রে, স্বপ্ন স্বপ্নই। আমার মায়ের আমার এবার আল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি বিছানা ভরে বাদান প্রসব করে, ছেলের বাদান প্রসব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে, বাদান কান্নাকাটিতে ধরে রাখা যায় না, সারা রাত মা ঘুমাতে পারে না, বাবা ঘুমাতে পারে না ওই বাচ্চার কান্নায়। আপনার ওই যে চারিজন সাহাবির নাম লেখিয়ে ওই সন্তানের বালিশের নিচে যদি রাখে দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। সিল্লে আপন মারহাবা, কোন মহিলা কোন পুরুষ যদি অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরও পুরুষ বিছানা বড় প্রসাব করে, বউ বাদন প্রসাব করে, কথা বলবে না রে? এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে, দু তিন সালের মা, উনি বিছানা বড় প্রসব করে, বুড়ো কালে বউ ছাড়িয়েই দিল, প্রসবের লেগে বউ ছাড়িয়ে দিল। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি প্রসব বিছানা বড় প্রসব করে, তাহলে আপনার চারটা সাহাবির নাম লিখিয়ে আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ ভরবেন না। তাবিজ ভরা আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এবার সুন্দর করে বাজার লেখিয়া বেছানা বালিশের নিচে রাখা দিবেন, যতদিন পর্যন্ত হইতে আপনার বালিশের নিচে থাকবে, শয়তান আসিয়া আরো ধোকা দিয়া লোকটাকে প্রসব করাইতে পারবে না। মাথা একটু জোর কর। অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে, তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে, এইরকম পুরুষ আছে না? না বাজার নাই। অনেক পুর মহিলা আছে স্বামীরে বলে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের বাত আমি খায়া গেলাম, আমি আর তোর বাত খাইতে চাই না, তোর বাত খাবো না, আমাকে ছেড়ে দে। তাহলে আমি আল্লাহ যুগে যুগে, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য তোমাদের পাঠাইছি, আমি আল্লাহ আমার ইবাদত আমার বন্দেগি করবার জন্য, তাহলে আল্লাহর বন্দেগি কোন কোন খাদে বাদান আমাদের করতে হবে? আমার ভাইয়ের আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, যারা ইবাদত সলিহি করবে তারাই মাত্র আল্লাহর প্রিয় বান্দা হবে। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, তাহলে ওয়ালাকাদ বাসনা অবশ্যই ফি কুল্লি উম্মতি রাসূলা, আল্লাহ বলেন আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা জাতির উপরে। আর অস্তানি তাগুত, তাগুতটাকে বর্জন করা লাগবে, তাবুকের তার তাগুকের কাছেও বাদান যাওয়া যাবে না। এখন এই ইবাদত আর বন্দেগি কোন কোন খাদে বাদান করতে হবে দেখবেন। আমাদের বাড়িতে অনেক বাড়ির বাদান গাবি পোষে কি কন পোষে কি না দেখবেন। এই গাবি বাচ্চা বয়স যখন 15 বছর 15 মাস 15 দিন যখন হয়ে যায়, এই আপনার বাড়ির আপনার গরুর মালিক দুধ দোয়ানোর জন্য সন্ধ্যার সময় রাত্রের বেলায় গরুর গলায় রশি লাগাইয়া খুঁটির সাথে বেঁধে রাখে, আর বাছুরের গলায় রশি লাগাইয়া খুঁটির সাথে বেঁধে রাখে। সারা রাত এই বাচ্চা বাছুরটা চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে। দেখবেন যারা গাভী গরু দোয়াতে যায়, বাচ্চা বাছুরের চোখের কোনা কিন্তু সকালবেলা বেজা থাকে, কথা কয় না কি থাকে না? চোখে আঙুল দিয়ে কথাগুলি দেখা দিচ্ছে, তারপরেও তো আপনারা ঠিক বলেন না। না না, এখানে ঠিক বলা লাগবে না, মামুর বাড়ি যা ঠিক করো, মানে মনে বড় দুঃখ যে মা গেল কে? না তোর মা গেল তা আমার কি? তো কেমন মা তথ্য চলে গেল? মায়ের মহব্বতে এরা কথা বলবে সে দেশে না, মার একটা মহব্বত আছে। এমন লোকে মা বানাইলে খালি মা বা করলে, তোমার মা তোমাদের সাগরে বসাতে উনি দিল্লি যা পার হয়েছে, কেমন মা? আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, দেখবেন এই বাসুরটার বাজান আপনার চোখের কোঠাটা বেজা,
এবছর সারা রাত মা কাছে কান দেওয়ার বলে, মা রে আমি তোমারও ছোট বাচ্চা গো মা, এ মা তুমি কি পারো না রাত্রের বেলায় রশি কেটে কাশি কেটে আমাকে দুধ পান করাইতে, আমি তোমার বাচ্চা মা, আমি বাচ্চা বাসুর ক্ষুদর যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসায় কলিজাটা সটবট সটবট করতেছে, কারণ আপনার আপনার ভাত খাইলে পানি পিপাসা দূর হয় না, আপনার পানি খাইলে খুব আপনার বাতের ক্ষুদা বাদাম দূর হয় না, আপনার দূর হয় আপনার পিপাসাটা দূর হয়ে যায়, জনকন মার হাবা। এবার বলে, মা আমি সারা রাত ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা করি যেটা সর্বনাশ করতেছে, মা রে তোমার আমার মালিক দুধে নিস্তুর হওয়া, তুমি কি পারো না রাত্রের বেলায় রশি কেটে কাশি কেটে, কারণ মালিক তো ঘরের মধ্যে আরামে ঘুমিয়ে আছে, তুমি কি পারো না গো মা রাত্রের বেলায় কাশি কেটে রশি কেটে আমি বাসুর আমাকে দুধ পান করাতে, মা গরু বলে, বেটা রে ও বেটা বাসুর আমার একটা মালিক আছে রে বেটা, যেই মালিক আমাকে গোসল করায়, যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমারে গোসল করায়, আর যেই মালিক আমার পায়খানা প্রসাব পরিষ্কার করে, বাবা গো ওই মালিকের মুখে দুধ না তুলে দিয়ে আমি তোমার মা, তুমি যদি মরিয়াও যাও তোমার মুখে আমি দুধ তুলে দিতে পারবো না, সিল্লে এখন মার হাওয়া। একটা গরু তার মালিকের হুকুম মানে, আর আমরা মানুষ হইয়া আমার সেই রবের হুকুম বাজান মানি না, আমরা মানি আমার মায়ের হুকুম, আমরা মানি আমার বাবার হুকুম, এখন মার হুকুম আমরা জীবন ভরা মানলাম, এত বছর ধরে মার অনুসরণ করলাম, মার জিকির করলাম, মার জিকির করবার জন্য আল্লাহু আকবার মুখ দিয়ে বাজান উচ্চারণ করতে পারি নাই, কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বাজান বের হয় নাই, আজ 15 থেকে 16 বছর মা গলা পাইয়া ধরছে, ওই মা কেমন মা আপনাদের সাগরে বাসাইয়া মা দিল্লি যাবার হইল, খালি মা মা করো, খারাপ লাগতেছে নাকি? ও আর শুরু করি নেই, কারণ স্বাধীন দেশে 15টা বছর স্বাধীনভাবে ওয়াজ করতে পারি নাই, আজকে আমার মন বলতেছে হাত পাও একবারে সুরিয়া খালি ওয়াজ করি যাই আছি, কারণ স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো কেউ আর বাধা দিতে পারবে, আর স্টেজে উঠলি কয় আমি আওয়ামী লীগের সভাপতি, কথা কন এ আওয়ামী লীগের সভাপতি, এখন তুই কোনে গেলি, এখন কোনে গেলি, এই গ্রামটাকে নষ্ট করছে, গ্রামের মধ্যে 2-4 জন বাসকে বানা, কথা বল, আপনার আল্লাহ বলছে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ, এটা সরত যে আল্লাহ বলতেছে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও, এ কথা কার, সেই ইমামটা হলো গ্রামের ইমাম, সে গ্রামটা হলো ইউনিয়নের ইমাম, সে গ্রামটা হলো থানার ইমাম, সে ইমামটা হলো রাষ্ট্র ইমাম, আর সেই ইমাম বানাতে গিয়ে কয় যে ঠিক মতো মাল মারিস, আন ঠিক মতো মাল মারিস, তুই কোনে, তুই কোনে, আমরা বারবার এই কথাটাই স্মরণ করে দিতে চেয়েছিলাম যে এই দিন সেই দিন, এই দিন চিরদিন থাকবে না, আর একটা দিন আসবে, আল্লামা দিলার হোসেন সাইদি যিনি কোরআনের পাখি বলেছিলেন যে আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যার সুবের সাথে হওয়া কঠিন হওয়া যাবে, কিন্তু যদি হয় আপনাদের মুসলমানের ইমানদারদের বুকের তাজা রক্তর বিনিময়ে সুম্মা সালাস সাবিলিন সেটা পরিষ্কার হওয়া যাবে, সুবহানাল্লাহ, সেটা আজ 15 আপনার 5 আগস্টে ছাপ হয়ে গেছে, বাসুঠিয়া মা বলাইছি, কে যাও তা গাবি গরুর বাসুর
গাবি আগে আগে গেলে বাসুর পিছন থেকে মেয়ামা করে যায়, আবার গরু সামনে যদি কুকুরের বাচ্চা শৃগালের বাচ্চা যদি আসে ওই গরু হুঙ্কার দিয়া ওই বাসুরের পাচানের জন্য আসে, আর এমন লোকে মা মা করলি মা ঘুরেও তাকালো না। আমার বাইরা মুসলমান বাইরা আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা গ্রামের মধ্যে আপনার একটা গ্রামের মধ্যে যদি একটা 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 গ্রামের মধ্যে একজন দুইজন যদি আল্লাহর ওলি, একজন তিনজন যদি আল্লাহর ওলি থাকে, তিন চারজন আল্লাহর ওলি থাকার পরেও গ্রামটাকে বা জানা সব মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারবে না, কথা বুঝতে আসেন না? গ্রামের মধ্যে যদি 5000 লোক থাকে 50 জন আল্লাহর ওলিও হলে বা জানা আপনার 5000 মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারবে না। আর গ্রামের মধ্যে যদি আপনার একের থেকে দুইজন যদি চরিত্রহীন বাদান যুবতী থাকে, একটা চরিত্রহীন যুবতী গ্রামের মধ্যে আপনার 5000 মধ্যে 4000 মানুষের ইমান নষ্ট করবার জন্য একজন মহিলাই বাদান যথেষ্ট। আমাদের বাইরা গ্রামের মধ্যে যদি একজন শান্তিশিয়ার সাদাবাজি থাকে, গ্রামের মধ্যে একটা দুইজন তিনজন সন্ত্রাসী বা জান আপনার সন্ত্রাস করবার জন্য যথেষ্ট, আপনার 5000 মানুষকে তসমাস করে দিবে তিনজন ব্যক্তি। এখন যদি বলে হুজুর তিনজন হয়া 5000 মানুষকে কেমন করে তসমাস করে দেয়, তার বাস্তব চিত্রগুণী যদি আমি আপনাদের সামনে তুলে ধরি আপনারা বলবেন হুজুরা রাজনীতি শুরু করলো। রাজনীতি আমরা করি না, কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে না? না। এখন আল্লাহ বললেন আজ আল্লাহ গ্রামের মধ্যে তিনজন সন্তান যদি বলে সন্তান যা বলে ওই জায়গা বোর্ড দেওয়া যাবে না, মহিমার খা বোর্ড দেওয়া যাবে না, বাস মা খাট বোর্ড দে, ভবিষ্যতে যেন তোদের বাস দিবের বাড়ি। আমার দেশকল তাই হওয়া গেছে, কজন গেছে গ্রামের কি সব 5000 লোক থাকলি 5000 লোক যা কি আপনার সিল মেরে নিছে নাকি? ওই দুই তিনজন চানছে, কজন দুই তোরা জীব আপনাকে এই 15 বছরে চামচে গিরি করলি, এখন কার চামচে গিরি করবি? হ্যাঁ এখন কার চামচে গিরি করবি? এখন এখন ওই সমস্ত আন্ডা বাচ্চা বোঝে, যখন আল্লাহ সর্বপ্রথম জিন জাতির আগে এক জাতি তৈরি করেছিলেন, তারপরে জিন জাতিকে তৈরি করলেন ইবাদত করবার জন্য, এই জিন জাতি দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ সব করা নিল, এমনকি ওদের মধ্যে দুইয়ের থেকে তিনজন নবী পাঠাইছিলেন তাদেরকে ওরা হত্যা করল। আল্লাহ ওদের উপরে বেজার হয়া আল্লাহ ঘোষণা দিলেন হে ফেরেশতারা জিন জাতি সেখানে আছে সবকে মেরে শেষ করে দেও, সব মারে শেষ করে দিলে দু চারটা আন্ডা বাচ্চা ছিল, ওই আন্ডা বাচ্চা আবার গোটা পৃথিবীর ভিতরে আপনার বিস্তার আপনার বিস্তার লাভ করেছে, এই আন্ডা বাচ্চা থাকার পরে তারা আবার ছাও তোলাইছে, ওইখান থেকে বাচ্চা হয়েছে, তাদের আবার বিয়ে হয়েছে, আবার বাচ্চা হয়েছে, এরা মাঝে মধ্যে কিছু লোকে যা জিন যা ধরে ধরে কি ধরে না। এখন যে ওই সময় ফেরেশতারা ভুল করছে আন্ডা বাচ্চা কিছু বাসা রাখছিল, আমাদের কথা হলো বাংলাদেশের যারা যাদের ভিতরে ইমান আছে ওই আন্ডা বাচ্চাকার বাসা রাখা যাবে না, যাবে না। যদি বসে থাকে আবার সিনের মতো ওরা আবার একদিন মাথা চাপড়ে উঠে গোপনে গোপনে আপনার ধরবে, ওরা সার্ভিস করবে। অতএব এই সরকারকে বলবো যতগুলি আন্ডা বাচ্চা আছে এর আন্ডা আন্ডার মধ্যে থেকে যেন বাচ্চা না ফুটতে পারে, কথা বল। আমার ভাইয়ের আমার আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনা
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতার, তার বন্দেগী, তার দাসত্ব আর তার গোলামি করবার জন্য। দাসত্ব করা লাগবে আমার আল্লাহ। আমাদের চলনে পরনে উঠোনে বসনে শয়নে স্বপনে একমাত্র হুকুম মানা লাগবে আমার আল্লাহ। আল্লাহ বললেন বান্দা আকিমুসসালাহ, আমি আল্লাহ আমার ইবাদত করো। এবার যান উঠে যাচ্ছেন কে উঠে গেলি গেল আপনি মনে করবে যে ওই পক্ষের আন্ডা বাচ্চা। হ্যাঁ আচ্ছা, আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি? কোরআন হাদিসটা বাস্তবের সাথে মিল করে কথা বললে আপনাদের খারাপ লাগবে কেন? এখন বলতে পারবেন আমি আওয়ামী লীগের সভাপতি আয় আজকে বহুত চালাইছ, 15 বছর চালাইছ এই আলেমদেরকে কোরআনের কথা হক কথা বলতে পারো না। আচ্ছা আমরা এক গ্রামে যা কোরআনের হাদিসের কথা বলি কয়টা ভোট আমরা কাটতে পারবো? কে আমাকে ভোট দিবে কন? আমি যে সাজাদপুর থেকে আপনার সলঙ্গা থালা থানায় আসছি, আমি কি জীবনে এখানে মহিলা পদেও তো দাঁড়াতে পারবো না আমি? আর আমাদের স্টেজে ওঠার সাথে সাথে বলছে আমি লীগের সভাপতি, এমন সেমন কথা বললে পাও খেতে হাতে ধরা দেবো। আজ আজকে আয় আজকে আয়, এই সলঙ্গা থেকেও পাওয়া গেছি, সলঙ্গা থেকেও পাওয়া গেছি, দুঃখ লাগে। আমরা এই কথাই বলছিলাম এই ক্ষমতা চিরদিন থাকবে না। আমার বাইরে আমার এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী আখিরি জামানার ভয় কাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশাকে নিয়ে বাদন ঘুমিয়ে আছে, আমার নবী গভীর রাত, আমার নবী রাত 12টার পরে বাদন, মা আয়েশার আপনার হুজুর আয়েশার ঘরে শুয়ে আছে, পাশে শুয়ে আছে, আমার নবী যখন উঠতে চাচ্ছে মা আয়েশাকে বলছে, আয়েশা রে আমি কিন্তু তোমার বিছানা থেকে উঠতে চাই, কোনো বিবি চায় না স্বামী আমার বিছানা থেকে কাজ থেকে ফাঁকে চলে যাক। এবার মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পছন্দ করি গো নবীজি, আমি আপনাকে পছন্দ করি, আপনার কথাও পছন্দ করি, আপনার কাজগুলো আমি পছন্দ করি, যরকম সুবহানাল্লাহ। মাইশা বললেন আমি দেখলাম আমার নবী ঘুম থেকে উঠিয়ে সুন্দর করে ওযু দিয়ে আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আমার নবী নামাজে দাঁড়ালেন, মা আয়েশা বলেন আমি দেখলাম আমার নবী নামাজে দাঁড়িয়ে আছে আর বাদান রুকু যায় না। মা আয়েশা বললেন আমি চিন্তা করলাম আমার নবী মনে হয় আর রুকুতে যাবে না, অনেক সময় দাঁড়িয়ে আছেন লম্বা বাদান নামাজে দাঁড়ালেন, এরপরে আমার নবী আল্লাহু আকবার বলে যখন রুকু চলে গেলেন, মা আয়েশা আমি লক্ষ্য করে দেখলাম দীর্ঘ সময় আমার নবী রুকুতে আছে আর মনে হয় রুকুত থেকে আমার নবী উঠবে না। আবার দেখা গেল আমার নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, যখন এই বলে রব্বানা লাকাল হাম বলে বাদান দাঁড়িয়ে গেলেন, আমার নবী আর সিজদায় যায় না। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে মনে হয় আজকে আমার নবী আর সিজদায় যাবে না। দীর্ঘ সময় পর মা আয়েশা বললেন আমার নবী যখন আল্লাহু আকবার বলে আল্লাহ মহান আল্লাহ বড় বলে যখন সিজদায় চলে গেলেন, সিজদা যায় আর আমার নবী সিজদার থেকে মাথা উত্তোলন করে না। আমার মা আয়েশা মনে মনে চিন্তা করতেছেন আমার নবী আমার নবী মনে হয় ফজরের আগে আর সিজদার থেকে মাথা তুলবে না। কোন কোন কিতাবের মধ্যে লিখতেছে নবী এত লম্বা সিজদা দিয়েছে, মা আয়েশা সিদ্দিকা মনে করেছে মনে হয় আমার নবী মারা গেছে, পায়ে যা সিমটি কেটেছে, আমার নবী পা নড়াচড়া করেছে, তখন মা আয়েশা ভাবছে এখনো নবী আমার জিন্দা আছে। এখন সুবহানাল্লাহ, এরকম করে আমার নবী নামাজ পড়তেন, এরপরে নামাজ শেষে আমার নবী
এই রকম করে মোনাজাত করতেন আল্লাহর কাছে কান্দে কাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে আমার নবী কাঁদতেছে, আয়েশা দেখতেছে চোখ থেকে পানি বের হইয়া গাল বায়াবা গাল মোবারক বায়াবা দাড়ি মোবারক দিয়ে বাদান তাস তাস করে দাড়িতে বাদান ভিজে যাচ্ছে। এমন সময় ফজরের আজান হয়ে গেলেন, মাইশা বলেন আমি দেখলাম নবীর সাহাবীরা মসজিদে বাদান এসে গেছে, এবার আদনামাজের ফজরের রক্ত যখন হয়ে গেছে আমার নবীর মোনাজাত বাদান এখনো নবী মোনাজাত শেষ করে নাই, আমার নবী মোনাজাতের মধ্যে বাদান কাঁদতেছে, কথা বুঝতেছেন না? আমার নবী মোনাজাতের মধ্যে কান্দে নবীর সাহাবীরা বলতেছে জামাতের সময় হয়ে গেছে, আমার নবী এখন পর্যন্ত আসে না। হযরত আবু বকর সিদ্দিকে ডেকে ডেকে বলতেছে আবু বকর আমার নবীকে তোমার নবীর সাথে তোমার অনেক সম্পর্ক আছে, আবু বকর রে মনে হয় আমার নবীর ঘুম ভাঙে নাই, যাও আমার নবীরে ডাক দাও জামাতের সময় হয়ে গেছে। আবু বকর বললেন আমার নবীর ঘুম ভাঙে নাই, তাতে মনে হয় আমার আল্লাহ আমার নবীর ঘুম ভাঙাইছে, আমি একা একা নামাজ পড়ে যাব, কিন্তু আমি আবু বকর সিদ্দিক নবীর ঘুমে ডিস্টার্ব করতে পারবো না। ওমরকে ডেকে বলে ওমর তুমি সাহসী মানুষ, তুমি যাও আমার বিশ্ব নবীকে ডাক দাও জামাতের সময় হয়ে গেছে। হযরত ওমর বললেন আমি সাহস হতে পারি কিন্তু আমার নবীর কাছে যায় আমার সাহস থাকে না। সুবহানাল্লাহ বললেন না, বললেন আমি আমার ওই একই কথা, আমি নবীর ঘুম ভাঙাতে পারবো না জীবন, আমি নবীর ঘুম ভাঙাতে পারবো না জীবনে, আমার নবীর ঘুম আমি নষ্ট করি নেই আজকেও করবো না, প্রয়োজন হলে একা একা নামাজ পড়ে যাবো কিন্তু আমার নবীর ঘুমে ডিস্টার্ব করবো না। এবার বেলালকে ডেকে বলে বেলাল তুমি আজান দিয়েছো, তুমি যা আমার নবীর ডাক দাও। এবার হযরত বেলাল বলে আমি যখন আজান দিছি আমার উপরে যখন তোমরা দায়িত্ব দিলে, হযরত বেলাল আস্তে আস্তে নবী হুজুরের কাছে যাইয়া হযরত বেলাল বলেন আসসালাতু খায়রুম মিনান ঘুম হইতে নামাজ ভালো। যখন এই কথাটা যখন আমার নবীর কানে গেছে, আমার নবী আপনার মোনাজাত কমপ্লিট করে আপনার ঘর থেকে আপনার বের হইয়া দরজা খুলে যখন ঘর থেকে বের হইছে, হযরত বিলাল লক্ষ্য করে দেখে আমার নবীর চোখটা লাল হয়ে গেছে। হযরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আপনি রাতে একটুকো ঘুমান নাই। আমার নবী বললে বিলাল আমি রাতের বেলা ঘুমাই নাই, তুমি কেমন করে বললে আনুমানিক করতেছো? বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আনুমানিক করতেছি না গো নবীজি, আমি সে দেখছি আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি, আমার আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি। আমার নবী বলে বেলাল রে আমি নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, সিল্লাইয়া কম সুবহানাল্লাহ। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি তো গুনো থেকে মাসুম, আর নবী রাসূল থেকে গুনো থেকে মুক্ত, আর আমরা মানুষ গুনার সাথে বাদান যুক্ত, প্রত্যেকটা নবী রাসূল গুনার থেকে মুক্ত আর আমরা মানুষ গুনার সাথে যুক্ত, নবীজি আপনার এত ইবাদত বন্দেগী করতে হবে কেন? এবার আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে বিলাল এই প্রশ্ন কেন করলে? বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে তো আল্লাহ গুনা লিখবে না, আপনার তো আপনারা তো বেগুনা মাসুম, আপনার তো গুনা নাই, তারপরে এত আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে কেন? এবার আমার নবী বলে বিলাল আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহ এই পৃথিবী মানুষ বলে সর্বপ্রথম আমাকে তৈরি করেছে, মানুষ বলে সৃষ্টি করবার পরে মানুষ হিসেবে সৃষ্টি করবার পরে সুন্দর আল্লাহ মাথা দিয়ে চোখ দিয়েছে, নাক দিয়েছে, এরপরে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়ে দেখার জন্য তামাম পৃথিবী দেখার জন্য একটা চোখ দিয়েছে, নিজের মনটা ভালো রাখার জন্য বউ দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, আমি আল্লাহর শুকর আদায় করতে কি পারবো না? সিল্লাইয়াকুম সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। তাহলে ইবাদত করব আল্লাহর, আল্লাহর
আল্লাহ যে নিয়ামতগুলি দিয়েছে, আল্লাহ নবী বললেন এই নিয়ামতের শুকর আদায় করতেছি। সুবহানাল্লাহ বললেন না, আর আমরা নিয়ামতের শুকর আদায় করি, কোন শুকর আদায় করি? জাতির পিতা। নাউজ বিল্লাহ, একটু জোরে কর, জাতির পিতা কে? নান গুরু এখন না জীবন মারা যাকে বাপ বাপ করছেন, আর বাপ কতি কি হয়? না না সব বাপ বাপ করছেন, এখন বাপ বাপ কও, এখন বলতেছো জাতির পিতা? এদিন না বাপ বাপ করছে, অমুকে বাপ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কি খারাপ লাগতেছে নাকি? শক্তি বেটিবি করে লাভ নাই, আর ভয় নাই না। আগে তো খালি ডাক দিতেন, হ্যালো আব্বু আসে, মানে তোমার তো মুরতে কুড়ায় নাই কে, আব্বা কি আসে, আব্বারও এখন ভয় পাচ্ছে। এক বেলকুচিত বেলকুচিত তেরোটা ইনেতপুর তেরোটা পড়ছে, তেরোটা মরছে, আবার সামনে আসবে। অগার ভয় আছে জানে, যেই মা আমার আগে দিয়ে মা ডাঙায় পার হয়েছে, আমাদের সাগরে বাসাইছে, দিবে হারুন তুমি মানুষে ডিম দিছে, এখন তোমাকে ডিম দিবে না হাঁসের ডিম, তুমি দিছো তো মুরগির ডিম, তোমাকে রাজ হাঁসের ডিম দিবে, এখন থাকো। আর তোমার বেতন হলে 1,00,000 টাকা, আর 37টা বাড়ি করছে তোর বাপের টাকা দিয়ে। আল্লাহ নবীর পরে হলো টাকা, আল্লাহ নবীর পরে কি? দুনিয়ায় বাসা থাকতে টাকার দরকার আছে না নাই? তাহলে এগুনি আল্লাহ দিয়েছে, সেই টাকার এত লোভ, এত লোভ, খাতি খাতি বাংলাদেশ খাই ভালো, কথা কয় না, কথা কয় না। আর